পৌর নির্বাচন মিটতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মালদার ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ড। এই ঘটনায় 22 নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর দুলাল সরকারের কার্যালয় থেকে কয়েকজন তৃণমূল কর্মীকে পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার মহানন্দপল্লী এলাকার মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী। গতকালকে ডিএন তিওয়ারি, নন্দু তিওয়ারি, অখিলেশ তিওয়ারি এরা সবাই মিলে এসে পানার ছেলেদেরকে ক্লাবে এসে মারধর করে করে নিজেরা কোথা থেকে মদ খেয়ে পড়ে ধরে কি করে এই ছেলেগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং পুলিশ এখন এদেরকে অ্যারেস্ট করতে এসেছে। আমরা এর প্রতিকার চাই। ডিএন এবং নন্দু তিওয়ারি, অখিলেশ তিওয়ারি এদেরকে সবকে যারা এখানে এসেছিল কালকে এদের সাথে গন্ডগোল করেছিল, মহিলাটিকে মেরেছিল, ছেলেদেরকে মেরেছিল, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই দাবি নিয়ে মেয়েরা এখানে উপস্থিত হয়েছে, রাস্তায় এখানে দাঁড়িয়ে আছে। পুরো নির্বাচনের ফল ঘোষণা হতেই বুধবার রাতে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দুলাল সরকারের নেতৃত্বে একটি বিজয় মিছিল হয়। এরপর সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারির দলের সঙ্গে গোলমাল বাধে বলে অভিযোগ। সেখানে দুই পক্ষের কম বেশি কয়েকজন আহত হন। পরবর্তীতে উভয় পক্ষের তরফে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় মহানন্দপল্লী এলাকায় দুলাল সরকারের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। যদিও জয়ী কাউন্সিলর দুলাল সরকারের অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাই দ্বিজেন্দ্রনাথ তিওয়ারি দলবল নিয়ে প্রথমে হামলা চালিয়েছিল, কিন্তু এই ঘটনায় পুলিশ উল্টে তারই এলাকার পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ এনেছেন তিনি। আমার বিরুদ্ধে এই ওয়ার্ডে যিনি এতদিন কংগ্রেসের কাউন্সিলর ছিল, তিনি তার ভাই সহ তার যে ওয়ার্ডের কাজ দেখত তাকে নির্দল ক্যান্ডিডেট আমার বিরুদ্ধে দাঁড় করে দেয় এবং যথেষ্টভাবে অত্যাচার করে মানুষকে ভয় দেখানো, মারব, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যেতে দেওয়া যাবে না, এইগুলো করে এখানে কালকে মিছিল করে এসে জিতার পর বিজয় মিছিল এসে এখানে পাশে ক্লাব আছে, এইটা ক্লাবের ছেলেরা কেন আমাকে এখানে বসতে দিল, 22 নম্বর ওয়ার্ডেই পড়ে, 10:30টার সময় ক্লাবের সেক্রেটারিদের উপর হামলা চালায়, নেশা ফেসা খেয়ে ওনারা রাত্রিবেলা গিয়ে কি সকালে গিয়ে ডায়েরি করে। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। আরসিডিভি সংবাদ, মালদা।